सर्वभूतेषु इन्द्ररूपेण संस्थिता जाहु ভক্তির নানান রূপকে মণ্ডপে যিনি তুলে ধরেছেন তিনি শায়কদা। শায়কদা একটু ফার্স্টেই জানবো যে ভক্তির নানান রূপ, সেটা যদি সেটা সম্বন্ধে যদি আমাদের একটু বলেন। ভক্তির শুধু নানান রূপ নয়, সমগ্র যে প্যান্ডেল লালাবাগান নবাঙ্কুরে এসে আপনারা দেখবেন সেটা হচ্ছে ভক্তির প্রকাশ। এবং ভক্তিটা আমাদের জীবনের মধ্যে কীভাবে আসে, আমরা যখন খুব ছোট থাকি তখন মা বাবা হয়তো কোনো মূর্তি দেখিয়ে বলেন যে প্রণাম করো, তখন কিন্তু আমরা না জেনে শুধুমাত্র বিশ্বাসের জেরে প্রণামটা করি। তখনও কিন্তু কে দুর্গা, কে শিব, কে সরস্বতী, কে লক্ষ্মী বা কেন প্রণাম করছি সেটাও আমাদের মধ্যে সেই চেতনাটা জন্মায়। আমরা এখানে যে জিনিসটা দেখিয়েছি সেটা লালাবাগান নবাঙ্কুরে যখন মানুষ ঢুকবে প্রথমেই আবহ সঙ্গীতের মধ্যে দিয়ে এবং বাইরে থেকে যখন আমরা প্রবেশ করছি সেখানে একটা বলি কাঠ থাকবে, হাঁড়ি কাঠ যেটাকে আমরা বলি, এবং তার পরবর্তীকালে যেখানে আপনি ঢুকে আসছেন সেখানে ওই একটা বনাঞ্চলের মতো জায়গা থাকবে যেখানে প্রচুর অস্ত্র পড়ে আছে। এবং সেই অস্ত্রগুলো পড়ে থাকার উদ্দেশ্য হচ্ছে যে ভক্তির রাজ্যে সেখানে আর অস্ত্রের কোনো বা শক্তির কোনো প্রয়োজন পড়ে না, ভক্তির নিজস্ব একটা শক্তি আছে। এবং সেই জন্যই থিমের নামকরণ হয়েছে ভক্তির শক্তি পরীক্ষা। আপনি যখন প্যান্ডেলে ঢুকবেন মূল মণ্ডপে ঢোকার ঠিক আগে একটি কুয়োর মতো জায়গা আছে যেটাকে মানুষের মন হিসেবে বোঝানো হয়েছে, সেখানে নটা ফর্মে ভক্তিকে আমরা তুলে ধরেছি, নটা ফর্মের ভক্তি এবং নবদুর্গা, এই সিঙ্ক্রোনাইজেশনটা আমরা ওখানে দিচ্ছি। এবং মূল মণ্ডপে ঢুকলে মণ্ডপটা দুভাগে বিভক্ত, একটা হচ্ছে রাজসিক এবং তামসিক ভক্তি আর একটা শুদ্ধ সাত্বিক ভক্তি। রাজসিক এবং তামসিক ভক্তিটা হচ্ছে লাল এবং গোল্ডেন দিয়ে দেখানো হয়েছে, এবং শুদ্ধ ভক্তি যেটা সেইটাকে দেখানো হয়েছে সাদা এবং ব্লু এবং সিলভার দিয়ে। এই দুটোর মাঝখানে একটা জায়গা সুন্দর আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাটা হচ্ছে চেতনা। রাজসিক এবং তামসিক ভক্তিটা আমরা আর আপনার সবার আছে, আমরা মায়ের সামনে হাত জোর করলে কিছু না কিছু চাই, কেউ পয়সা চায়, কেউ বাড়ি গাড়ি চায়, কেউ প্রতিপত্তি চায়, কেউ ক্ষমতা চায়, কিন্তু চাওয়াটা থাকে। আর আমরা যেখানে এসে দাঁড়াচ্ছি সেইখানে, মানে এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি, সেখানে কোনো চাহিদা নেই, সেখানে শুধু মানে মাকে জানা এবং তার সাথে কোরিলেট করা। এবং লালাবাগান নবাঙ্কুরের প্রতিমা আপনারা দেখবেন, আমার মনে হয় কলকাতার শহরের বুকে লালাবাগান নবাঙ্কুর এই বছর ইতিহাস সৃষ্টি করবে। দেখুন, প্রতি বছর লালাবাগান নবাঙ্কুর কলকাতার দুর্গাপুজোয় একটা অভিনবত্বের দাবি রাখে। তো আমরা বিগত বছরগুলোতে যেভাবে মানুষকে আকর্ষিত করে আমাদের মাতৃমণ্ডপে আনতে পেরেছি তার একটাই কারণ, মাতৃমণ্ডপের কাঁচ এবং মাতৃ প্রতিমা। আপনারা আমাদের শিল্পীর মুখ থেকে শুনলেন যে এবারের থিমটা কী, শক্তিতে নয় ভক্তিতে। তো আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে সারা বিশ্বে যখন একের পর এক এই ধরনের বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং যুদ্ধবাজ দেশ রয়েছে, তো আমরা চাইছি শান্তি, সারা বিশ্বের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে আগামী দিন আমাদের পরবর্তী প্রজন্ম যেন শান্তিতে সারা বিশ্বে বাস করতে পারে। সেই জন্যই আমরা দেখিয়েছি দেবী দুর্গা তার অস্ত্র ছেড়ে গর্ভগৃহে প্রবেশ করেছেন শান্তির বাতাবরণের মাঝখানে, যাতে বিশ্ব শান্তি রক্ষা করা যায়।
আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দর্শকদের এটাই বলতে চাই, যেভাবে প্রতি বছর আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন লালাবাগান নবাঙ্কুরের মাতৃ প্রতিমা এবং মাতৃমণ্ডপ দর্শন করার জন্য, এবছর আপনারা নিরাশ হবেন না। অত্যন্ত সুন্দর মাতৃমণ্ডপ এবং মাতৃ প্রতিমা, মাতৃ প্রতিমা, এবারের মাতৃ প্রতিমা আমাদের খুবই অভিনবত্বের দাবি রাখে, যা এর আগে কলকাতায় কোনো মাতৃমণ্ডপেই এইভাবে মাতৃ প্রতিমা মানুষ দেখতে পাননি। সারা মণ্ডপ ঘুরে দেখছি অনেক রকম জিনিস দিয়ে সাজানো হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা চোখে পড়ে সেটা হচ্ছে ঝাল, বিশাল বড় একটা ঝাল, সেটা নিয়ে যদি আপনি আপনারা দেখেছেন ঝাড়টা কী দিয়ে তৈরি হয়েছে, যে জিনিসটা ঝাড়ের সাথে লাগানো আছে সেটাও মাকে বরণ করার জন্য লাগে, সেটাও কিন্তু শান্তির প্রতীক, কারণ বিশ্ব শান্তিকে নিয়ে যখন আমরা সামনে রেখেছি, মা তার অস্ত্র পরিত্যাগ করেছেন যাতে যুদ্ধবাজ দেশ আর সন্ত্রাসবাদীরা শান্তিকামী মানুষকে দমিয়ে রাখতে না পারে, তার জন্যই এই আহ্বান আমাদের। যে দর্শকেরা দেখছেন বা যারা আসবেন তাদের কাছে আপনার কি অনুরোধ? আমরা দর্শকদের কাছে এটাই অনুরোধ করব, সিটির সেরা পুজো অ্যাপ আপনারা ডাউনলোড করুন এবং লালাবাগান নবাঙ্কুরকে ভোট করুন। ভক্তি বা শক্তি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে লালাবাগান নবাঙ্কুর কিন্তু সকলের কাছে পৌঁছে দিচ্ছে একটাই বার্তা, শান্তির বার্তা। আমরাও চাই সেই শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক চারিদিকে। ক্যামেরায় চিন্ময় দাসের সাথে অর্পিতা দাস, সিটি ইভেন্টস, কলকাতা। ডাউনলোড করুন সিটি সেরা পুজো অ্যাপ, রেজিস্টার করুন আর আপনার পছন্দের পুজোকে ভোট দিন। সিটি সেরা পুজো অ্যাপ অ্যাভেলেবল অ্যাট অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস। ভোট দিয়ে জিতিয়ে দিন আপনার পছন্দের পুজোকে। দুর্গাপুজোর লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।